সৌদি আরবিয়াতে সম্প্রতি বলা হয়েছে যে সেখানকার পুরুষরা অর্থাৎ সৌদি পুরুষরা চারটার দেশের মহিলাদেরকে বিয়ে করতে পারবে না। এক হচ্ছে বাংলাদেশ, চাঁদ, পাকিস্তান এবং মিয়ানমার। তো এই ক্ষেত্রে আমরা যেটা করছি, আমাদের ফিল্ড রিপোর্টার গিয়েছে যে বাংলাদেশের কিছু মেয়েদের সাথে কথা বলতে যে তাদের প্রতিক্রিয়া কি। নিশ্চয় শুনেছি, আমার মনে হয় না সৌদি ছেলেরা এমন কোন টপ ক্লাস যে সৌদি থেকে ব্যান করে দেওয়া হবে যে বাংলাদেশের মেয়েদের ওরা বিয়ে করতে পারবে না। ইনফ্যাক্ট আমার মনে হয় আমাদের যে কোয়ালিটি, আমাদের সেই কোয়ালিটির সাথে ওরাই ম্যাচ করতে পারে না। সো ওরা ব্যান করলো কি না করলো, উই জাস্ট ডোন্ট কেয়ার। এই যে এখানে আমার ফ্রেন্ড আছে, সুন্দর বিয়ার্ড আছে, হি ইজ জাস্ট স্মার্ট এনাফ। আমার মনে হয় না সৌদির খুব কম ছেলেরই এমন আছে, সো আমাদের সৌদির ছেলের কোনো দরকারই নেই। আই বিলিভ সৌদি আরবে যারা আছে তাদের একাধিক বিয়ে করার একটা ব্যবসা থাকে, সিন দ্যাট কেস আমাদের মেয়েরা অনেক সেফ থাকবে আমাদের সঙ্গে থাকলে। আমার মনে হয় কি দরকার সৌদি আরবে যাওয়া, দরকার নেই। আমার কিছু মনে হয় না, কারণ হচ্ছে আমি আমি হিন্দু, হ্যাঁ আমাকে এমনি নিবে না ওরা। সো আমি আমি এটা নিয়ে ভাবিও না যে সৌদি আরবের মানুষজন আমাদের বাংলাদেশের কোনো মেয়েকে বিয়ে করলো না, আমি ওটা নিয়ে এমনিতেও মাথা ঘামাই না। আমার রিয়াকশন হচ্ছে যদি ওরা কেউ সৌদি আরব থেকে বাংলাদেশে আসে, আমাদের কোনো একটা মেয়েদের ধরে বিয়ে করাবো, তারপর দেখবো কি বলবে। ওদের বিয়ে করতে মানা করলে কি হবে, একটা ছেলেকে মানা করলেই তো হয় না, তার যাকে ইচ্ছে সে তাকে বিয়ে করবে, তার যদি কোনো বাংলাদেশি মেয়েকে পছন্দ হয় তো সে বিয়ে করে ফেলতেই পারে। বেসিক্যালি তারা যদি বাংলাদেশি মেয়েদের বিয়ে করতে না চায় ভালো তো, লেস কম্পিটিশন ফর আস। ওকে, পরিশেষে আমাদের খাবার নিয়ে সংবাদ, সেটা হচ্ছে যে আমরা যে কি খাচ্ছি আমরাও জানি না, কেননা খাবারে প্রিজারভেটিভ, কেমিক্যালস অনেক কিছু রয়েছে। তবে এই ব্যাপারে সরকার এবং জনগণ খুবই সোচ্চার ছিল কিছুদিন আগেই, এবং অনেক রেড করা হয়েছে এবং ফরমালিনযুক্ত খাবার সিজ করে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে রোড রোলার এইভাবে আমকে পিষ্ট করে এবং ফরমালিনযুক্ত আমকে পিষ্ট করে ধ্বংস করে দিয়েছে। ইটস গুড মুভ, গুড মুভ। এটা তো একটা টিপ অফ দ্য আইসবার্গ, কারণ অনেক অনেক ফল সবজির মধ্যেও কিন্তু ফরমালিন রয়েছে। তবে এটার কিন্তু একটা ভালো সাইড রিয়াকশন রয়েছে, সেটা হচ্ছে যে এই যে রোড রোলার দিয়ে আম, ফরমালিনযুক্ত আমকে যে রাস্তার সাথে পিষে দেওয়া হয়েছে, তার মানে রাস্তায় কিন্তু অনেক ফরমালিন লেগে গিয়েছে। তার অর্থ এই রাস্তা কিন্তু অনেকদিন কোনো সমস্যা হবে না। তবে যে কারণে বলছিলাম যে জনগণ খুবই সোচ্চার, এবং আমরা যেটা করেছি যে আমরা কিছু জনগণের সাথে কথা বলেছি যে তাদের মন্তব্য কি। ফরমালিন, হোয়াট ফরমালিন, আই মিন এইসব জিনিস অনেক ভালো, আমি আমার হাজবেন্ড আমার নাতি পুতি সবাই এসব খায়। আরে আমার নাতি, একটু একটু পজ দেন তো, পজ। আচ্ছা উনি কি বললো ওনার নাতি নাতনি, দেখি তো একটু, লেটস টেক এ লুক। লুক এট মি, আই এম almost 70 but I know I look a little younger and it's all because of formalin.